তোমাদের যাদের চুলার আগুনের স্পিড কম, তারা কিন্তু খুব সহজেই কিন্তু ভিডিওটা দেখে চুলার আগুন কিন্তু বাড়িয়ে নিতে পারো। তা আমি জাস্ট এটাকে খুলে নিলাম, বার্নারগুলো খুলে এখানে যে ছিদ্রটা আছে, ছিদ্রটার মধ্যে হালকা একটু তোমরা যে কোনো কিছু দিয়ে, চাকুর আগা দিয়ে হয়তো বা অন্য কিছু দিয়ে, টেস্টার দিয়ে, তোমরা এই জায়গাটার মধ্যে অল্প একটু ছিদ্র মানে একটু বাড়িয়ে নিবে, জাস্ট অল্প একটু। বেশি বাড়ালে কিন্তু অনেক গ্যাস বের হয়ে যাবে, তো অল্প একটু বাড়িয়ে নিলে কিন্তু গ্যাসটা একদম ফুরফুর আগুন বেরোবে। তবে এখানে আরেকটা প্রবলেমও আছে, খেয়াল রাখবে, এখান থেকে তোমরা যদি খুলতে পারো, এই যে বার্নারটার মধ্যে আমি চাকুটা দিয়ে বড় করছি, সেই বার্নারটাও খুলে তোমরা কিন্তু ভিতরে পরিষ্কার করলে চুলা থেকে অনেক সময় আগুনের সাথে কালি বের হয়, ওই কালিটা আর বের হবে না। তোমরা ওইটাকে খুলে পরিষ্কার করে নিলে কালি বের হবে না। তো আমার এটা থেকে কালিও বের হয়েছিল, তো আমি এটাকে খুলে পরিষ্কার করে নিয়েছি আর বার্নারটাকে একটু ছিদ্রটা বড় করে দিচ্ছি। তো এখন আমি এটাকে ফিক্স করে আপনাদেরকে আগুনটা জ্বালিয়ে দেখাবো কেমন আগুন যে বের হয়। বাপরে বাপ, অনেক আগুন বের হয়। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভাই, আপনাদের ভালো লাগে ভাই, একটু লাইক করে দিয়েন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, দেখেন এখন আগুনের কন্ডিশন।